আমি বলেছি এই মুহূর্তে পাকিস্তান বা চীন জানতে চাই ভারত কোন সফটওয়্যার ব্যবহার করে কিভাবে নজরদারি করে তো ন্যাশনাল সিকিউরিটির পক্ষে পাবলিক ডোমিনেটার রাখা সম্ভব নয় আমরা উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট কি জানতে চেয়েছে এবং সুপ্রিম কোর্টে কি উত্তর দিচ্ছে কেন্দ্রীয় সরকার আমার দেশের মানুষের নাগরিক সুরক্ষা বৈধতা রক্ষা হচ্ছে কি হচ্ছে না সহপ্রত সহজে প্রণয়বাবু এত আপনি মৌপি আপনি ওকে ইতিহাসের প্রশ্ন করবেন ভূগোল প্রশ্ন করতে করবে অঙ্কের প্রশ্ন করবে না উত্তর দেবে শুধুমাত্র সাংস্কিতের কারণ প্রশ্ন করেছে শুধুমাত্র ভারত পাকিস্তান বা হিন্দু বাইরে কোনো উত্তর নেই সহজ সহজ উত্তর না পারছে পার্লামেন্টে উত্তর দিতে না পারছে সুপ্রিম কোর্টে গিয়ে পেগাসাস

এটা একটা সফটওয়্যার একটা 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 স্পাইওয়্যার যেটার জন্মস্থল হচ্ছে ইসরায়েল আমরা যদি দেখি যে যেখান থেকে এর এই বিতর্কটা সারফেস করতে শুরু করেছে প্রথম সেটা ইউরোপ অর্থাৎ এর জালটা তো অনেকটা বিস্তৃত তো এই তদন্তের ক্ষেত্রে এবং যেটা একদম ভীষণ জটিল উন্নত প্রযুক্তি এটার সঙ্গে রিলেটেড তো সত্যি সত্যি এর ফাইন্ডিংটা সেটার পথটা কতটা সুগম আমি বলছি এটা অ্যাকচুয়ালি একটা টুলস এবার দেখুন এটা একটা রিমোটলি অ্যাক্সেস যখন নিচ্ছে এটার ফান্ডাটা হচ্ছে এটা যদি ক্রাইমটা হয় এটা একটা টুলস দিয়ে তিরিশটা ফোনে ট্র্যাক করা যায় একসাথে অ্যাট এ টাইম এবং এটা কিন্তু কোনো ফোনে সফটওয়্যার সাথে ইনক্লুড না এটা সিমের সাথে ইনক্লুডেড এবং যদি থার্টি ডেজ অফ দিয়ে টাইম নেয় যদি দেখে সেইখান থেকে কোনো ইনফরমেশান পাচ্ছে না সে অটোমেটিক্যালি ওখান থেকে যা ডেটা নিচ্ছিল সেখান থেকে বেরিয়ে চলে আসে ওখানে কোনো রকম ডিটেলস পাবে না পরে ফরেনসিক ইনভেস্টিগেশন করলে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে যদি সেই ফোনটা কম্প্রোমাইজ থাকে এই টুলসটা দিয়ে সেই সময় কিন্তু ফোনের মাইক্রোফোন ক্যামেরা ম্যাসেজ এভরিথিং কম্প্রোমাইজড দেখা গেল সাপোজ কেউ একটা ইনভেস্টিগেশনের জন্য যাচ্ছে যে আমার ফোনটা মনে হচ্ছে কম্প্রোমাইজড আপনি এটার ওপর একটা ইনভেস্টিগেশন করুন এই যে কথোপকথনটা হচ্ছে সেই সময় কিন্তু যে এই জিনিসটা কন্ট্রোল করছে সে সব জিনিসটাই দেখতে পাচ্ছে যার ফলে যদি এখান থেকে ইনভেস্টিগেশন হয় সাথে সাথে সেখান থেকে ও বের করে নিয়ে চলে আসবে যার ফলে তার উপর ইনভেস্টিগেশন করলে মানে মানে পিগাসাস এই এই স্পাইওয়্যারটা আমি সহজভাবে বোঝার চেষ্টা করি ধরা যাক আমার ফোন হবে না আমার ফোনে ধরা যাক পিগাসার পিগাসাস সেটার মাধ্যমে নজরদারি চলছে একদম কখনো গিয়ে আমার সন্দেহ হলো বা কারো সন্দেহ হলো তো সেই ফোনটাকে যদি তার ফরেনসিক টেস্ট হয় তাতে এই 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 স্পাইওয়্যারটার ফুটপ্রিন্ট পাওয়া যাবে না নয় কোনোভাবে না ও নিজের থেকে আন করে চলে আসে পুরো অটোমেটিক সিস্টেম এটা তাহলে এই তদন্তটা কোথায় এবার ভেরি ডিফিকাল্ট ওয়ে এবার দেখুন ব্যাপারটা হচ্ছে যদি কেউ কোনো প্রুফ যে নিজের যে হচ্ছে সাপোজ দেখা গেল কোনো মেসেজ এলো অটোমেটিক্যালি সিন হয়ে যাচ্ছে সেইগুলো যদি কেউ স্ক্রিন রেকর্ড করে বা সেই যে জিনিসগুলো ফেস করেছে সাপোজ কোনো একটা ফোন পুরো যদি কম্প্রোমাইজ থাকে ফোনটা যাবতীয় দেখা গেল আপনার আমার যে কমিউনিকেশানগুলো সে থার্ড পার্টি জানতে পারছে ব্যাকএন্ড থেকে যদি ট্র্যাক করা যায় তাহলে হয়তো কিছুভাবে পাওয়া যাবে বাট যদি ফোন থেকে যদি ফরেনসিক ওয়েতে যেমন হয় সাপোজ কোনো একটা ফিজিক্যালি যদি একটা মানুষ সাধারণ মানুষের ক্ষেত্রে বলছে একটা কেউ যদি মার্ডার হয় তার যে দেখা গেল পোস্টমার্টাম হচ্ছে তার রিপোর্টটা বেরোচ্ছে ডিজিটাল গ্যাজেটের ক্ষেত্রে ডিজিটাল ফরেন্সিক হচ্ছে যার ফলে এইটা যখন ফোনটাকে যখন রিভেরিফিকেশন করবে এর কোনো ডিটেলস পাবে না কারণ এটা সফটওয়্যার বেস না এটা সিমে করছে আপনি সিমের ফরেন্সিক করে কি ডিটেলস পাবেন সিম থেকে তো হিস্ট্রি পাবে কেউ যদি সিমটাকে ট্র্যাক করে রাখে হাউ টু নট পসিবল কোনোভাবেই হবে না আপনি এই তদন্তের ভবিষ্যৎ সম্পর্কে তাহলে আপনি কি একটু হলেও সন্ধিহান না এটা ডিফিকাল্ট আছে এখান থেকে পুরো একদম প্রুফলি বের করা বাট ডেফিনেটলি কিছু না কিছু তো ব্যাপার বেরোতেই পারে যদি কোনো প্রুফ বা সামনাসামনি কোনো ডিটেলস যদি কেউ ফাইন্ড আউট করতে পারে আদারওয়াইজ কোনো ফোনের ওপর ভিত্তি করে বা কোনো ট্র্যাকিং আগে আপনি যদি বলেন সাপোজ বলেন যে আমার এটা মনে হচ্ছে আমি কম্প্রোমাইজ ছিলাম আমার অনেক আমার আর আমার ক্লোজ কারোর কনভারসেশান অন্য কেউ জেনে যাচ্ছে এটা আপনি ট্র্যাক করে বলুন কীভাবে হয়েছে কবে হয়েছে এটার কোনো ডিটেলস বেরোবে না